জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে কাজ করছে সরকার বলেছেন সরকার প্রধান কিন্তু আমি তো দেখি বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ব্যাপক মানব সম্পদ হয়েই আছে চলুন দেখি সেটি কীভাবে এদেশে চাইলেই ডেস্টিনি ডোলেন্সার ইউনিপেড টু ই মতো প্রতিষ্ঠান খুলে রাতারাতি টাকার পাহাড় গড়ে তোলা যায় মানুষকে পুঁজি করে তাহলে বাংলার মানুষ মানব সম্পদ নয় কি চাইলেই মানুষকে কলা দেখিয়ে মূলা ঝুলিয়ে বিপুল অর্থবিত্ত করা যায় তাহলে সেই জনগণ মানব সম্পদ নয় কি এদেশে চাইলেই গুলিস্তানের কাপড়কে পাকিস্তানের কাপড় বলে চালিয়ে দেওয়া যায় প্রচুর কামানো যায় জনসংখ্যাকে ব্যবহার করে জনপ্রিয় হয়ে যায় মোস্তাক্তিশারা তবুও কি বলবেন জামাল কামালদের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে চাইলেই ভুয়া চাকরির কথা বলে বিপুল সংখ্যক মানুষের টাকা নিয়ে চম্পট দেয়া যায় চাইলেই এদেশে পৃথিবীর বৃহত্তম এনজিও গড়ে তোলা যায় তাহলেও কি জনগণ মানব সম্পদ নয় এটি বলবেন চাইনিজ পণ্য জনগণকে ধরিয়ে দিয়ে প্রচুর লাভবান হওয়া যায় তারপরেও বলবেন জনগণ মানব সম্পদ হয়ে ওঠেনি আগডুম বাগডুম কন্টেন্ট বানালেও মিলিয়ন মিলিয়ন ভিউ সাথে ডলার পাওয়া যায় সেই জনগণের জন্যই তবু কি জনগণ মানব সম্পদ নয় এটি বলবেন আশরাফুল আলমের মতো লোকের গান ছবি হিট হয়ে হির অলম্বনে যায় সেই জনগণ কি মানব সম্পদ নয় যে দেশে লাখো কোটি কৃষক উৎপাদন করে আর মাঝখানে দালালি করেই মোটা অঙ্কের পয়সা কামানো যায় তাহলে বাংলার কৃষককে মানব সম্পদ নয় যেখানে অনলাইন জুয়ার অ্যাপসের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে পারে সে বাংলার মানুষকে মানব সম্পদ নয় মানুষের মেধা শ্রম কষ্টের হাজার হাজার কোটি টাকা নিয়ে গড়ে ওঠে কোম্পানি কেউ কেউ পাচারও করেন ঋণ খেলাপি হন তবুও কে বলবেন এদেশের জনগণ মানব সম্পদ নয় বিদেশিরা ব্যবসা খুলে পয়সা উঠিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে কাজে লাগিয়ে মোবাইল অপারেটরে মানুষের কষ্টের অর্জিত টাকায় কেনা এমবি কেটে নিচ্ছে হাজার কোটি টাকা ফেইসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক ব্যবসা করছে সেই জনগণকে পুঁজি করেই তবুও কে বলবেন মানুষ সম্পদ নয় গড়ে তুলতে হবে আর কত বড় হলে তিন প্রহরের বিল দেখাতে নেবেন নাদের আলি আর কবেই বা মানুষকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলবেন নাদের আলি প্রিয় দর্শক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন তথ্য জানবেন অন্যকে জানাবেন ধন্যবাদ